तारे बोलते पारले है मोनो बेरी बोलते पारले है मोनो बेरी नीताम पाखिर पाए कमले आशे जाए खाचार भी तो राचिन पाखी कमले आशे जाए। हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। तो सबा के शुभ सकाल, आशा करी तुम्हारा सबाई भलो आचो और हमीय खूब भलो आची। तो आज के सकाल सकाल घूम थे उठे गेछि, सकाल बेला एकटू बेरोबो ठाकुर देखते, तो तोमादेरो देखाबो। A few moments later हमी एखन बैरकपुर स्टेशने टिकिट काटछि नईहाटी जावार जन्य। आमरा नईहाटीर बड़मा देखते गेछिलाम सेदिन, एइजन्य बैरकपुर स्टेशन थेके आमरा नईहाटीर टिकिट काटलाम। तो आमरा एखन प्लैटफर्मे जाच्छि, এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ওয়েট করছি। আমি ফার্স্ট টাইম নৈহাটি যাচ্ছি ব্যারাকপুর স্টেশন থেকে, এর আগে কোনোদিনও যাইনি। তো আমরা ট্রেনে উঠে গেছি দুজনে, খুব আওয়াজ হচ্ছিল বলে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, ওখানে আমি কথা বলি। তো গাইজ, আমরা এখন নৈহাটি স্টেশন নেমে পড়েছি, এখন যাচ্ছি বড়মার দিকে। ওই সামনে ব্রিজটা পার করলেই ওই পারে রাস্তা, রাস্তা পার করলেই বড়মা। আর সেদিন প্রচণ্ড রোদ ছিল, তো আমরা এখন হেঁটে যাচ্ছি ব্রিজের দিকে। আমরা এখন নৈহাটি স্টেশন পৌঁছে গেছি গাইস, এখন বড়মার মন্দিরের দিকে যাচ্ছি, চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে নৈহাটি স্টেশন পার করেই, ব্রিজ পার করেই রাস্তার এপার থেকে পুজো শুরু। তো ফার্স্টেই এই মায়ের রূপটা রয়েছে, ফার্স্ট টাইম দেখলাম গাইস নৈহাটির পুজো, এর আগে কোনোদিনও আসিনি। তা আমরা এসেছিলাম ভাসানের দিন, মায়ের বিসর্জনের দিন, সেদিনই গাইস প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে কাকুটা সবাইকে তিলক পুরি দিচ্ছিল মায়ের, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর। এই পরপর এখান থেকে, এটা একটা গাইস যত সম্ভব বাজার, এই বাজারের পরপর একটার পর একটা মায়ের রূপ রয়েছে, আর লাস্টে রয়েছে আমাদের বড় মা। তাও যেখানে যেখানে পেরেছি আমি কথা বলেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি বড়মার দিকে, এরপরে রাস্তার ধারে অনেক ঠাকুর মায়ের রূপ দেখতে পারবে। আজকে ভিড়টা অনেক কম আছে গাইস, অন্যদিন প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে ভাসান এখানে, তো আজকে ভিড়টা অনেক কম রয়েছে। আমরা এখন যাচ্ছি বড়মার দিকে। তো এটা আর একটা মায়ের রূপ, এটা অনেকটাই গাইস বড়মার মতো দেখতে, কিন্তু বড়মার মুখটা টোটালি আলাদা আর বড়মা আরও বড়। তো এই মায়ের রূপটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আর একটা মায়ের রূপ। গাইস আমরা এসে গেছি বড়মার সামনে, প্রচুর ভিড় রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সেদিন পরে খুব ভিড় হয়েছিল, ভেবে যে প্রথমে ভিড় কম ছিল, কিন্তু পরে গাইস প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, অনেক কষ্টে ভিডিও করেছি। তা ভেবেছিলাম পুজো দিতে পারবো না মায়ের, বাট পরে দেখলাম পুজো নিচ্ছে ওখানে, তা পুজো দিয়েওছিলাম আর পিঙ্কি অঞ্জলিও দিয়েছিল, আমি দিইনি।
তো পুজো দিতে পেরেছি এটাই অনেক আমাদের কাছে। তো মায়ের ওইদিকে একটা মন্দির আছে, সেটাই মায়ের আসল মন্দির, বাট ওখানে ভিড়ের জন্য আমরা যেতে পারিনি সেদিন। আমরা এখন ব্যারাকপুরে নেমে গেছি গাইস। লকডাউনের পর আমি ফার্স্ট টাইম আজকে ট্রেনে উঠলাম গাইস, লকডাউনের পর এই প্রথম, এর আগে কোথাও যাওয়া হয়নি আর ট্রেনে উঠিও নি, এই প্রথম ট্রেনে উঠলাম। অনেকদিন পর পুরো অন্যরকম লাগলো ট্রেনে উঠে। দুজনের খুব খিদে পেয়ে গেছিলো গাইস, তখন অনেক দুপুর হয়ে গেছিলো, তো আমরা ঠিক করলাম হট করে যে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাবো। আমরা এখন দাদা বৌদির রেস্টুরেন্টে চলে এসেছি ব্যারাকপুরে, আমি খেয়েছি ও খায়নি, তাই জন্য আজকে নিয়ে আসলাম। ফার্স্ট টাইম ও খায়নি, অনেকদিন ধরে বলছিল, তাই আজকে চলে এসেছি, চলো দেখাচ্ছি বলে। তো আমরা ভেতরে এসে গেছি রেস্টুরেন্টের ভিতরে, আমি এর আগে বাইরে অনেকবার খেয়েছি গাইস, বাট রেস্টুরেন্টের ভিতরেই ফার্স্ট টাইম খেলাম, আর ওরও ফার্স্ট টাইম রেস্টুরেন্টের ভিতরে। তখন আমরা ভিডিও করছিলাম গাইস, সবাই এমনভাবে তাকিয়েছিল, কি বলবো আর। ডেকোরেশনটা ভিতরে খুবই ভালো, এই প্রথমবার ঢুকলাম আমি। তো আমাদের প্লেট দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, আমরা এক প্লেট মটন বিরিয়ানি আর এক প্লেট চিকেন চাপ নিয়েছিলাম। তো বিরিয়ানিটা সত্যি দারুণ খেতে, তোমরা তো সবাই জানো দাদা বৌদি বিরিয়ানি ফেমাস। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো।